বিদ্যুতের বাণিজ্যিক সংযোগ নিয়ে চলছে শিল্প কারখানায়। এসব সংযোগ পেতেও তেমন বেগ পেতে হয় না গ্রাহকদের। রাজধানী জুড়ে অনিয়ম চললেও দেখেও না দেখার ভান করে কর্তৃপক্ষ। এতে বিপুল অঙ্কের রাজস্ব হারাচ্ছে সরকার। বিদ্যুতের অবৈধ ব্যবহার নিয়ে সাকিবুর রহমানের ধারাবাহিকের আজ চতুর্থ পর্ব। ছবি তুলেছেন নাজমুল হোসেন সাইমন ও সুমন্তে। পোশাক শিল্পের ডাইং কারখানা, বড় বড় সব যন্ত্রই বিদ্যুৎ নির্ভর। এ কারখানায় শিল্প বিদ্যুৎ সংযোগ থাকার কথা, অথচ রাজধানীর মিরপুরের বক্সনগর এলাকায় মডার্ন ইন্ডাস্ট্রিয়াল ওয়াশিং হাউস চলছে বাণিজ্যিক সংযোগ। প্রথমে দাবি করা হয় বাণিজ্যিক লাইন, তবে কোনো প্রমাণ দেখাতে পারেননি কারখানার মালিক। ছবি নিতেও বাধা দেয়া হয়। আপনার তো সমস্যা নেই কোনো? না না, তাহলে তাহলে আপনি তো বাধা দিচ্ছেন। আমি চাই দরকার আছে, আমরা অনুমতি নিয়েই করতেছি। অনুমতি আছে? না না, এটা ইন্ডাস্ট্রিয়াল প্লট, এটা ইন্ডাস্ট্রিয়াল প্লট, এটা শিল্প কারখানা প্লট, ওইটা ইন্ডাস্ট্রিয়াল প্লট। ওই যে ওই কোকোকোলা ইন্ডাস্ট্রিয়াল প্লট, এখানে এখানে দুই রকম লাইন আছে। এই নিচেরগুলা পিছনে আছে হলো প্লট, রেসিডেন্সিয়াল, এটা ইন্ডাস্ট্রিয়াল প্লট। এটা ফজল খুলনা, এর নাম রাবার ইন্ডাস্ট্রি, এটার নামই হলো ইন্ডাস্ট্রিয়াল প্লট। এবং পুরাটা এই চিড়িয়াখানা ওয়ার থেকে, সনি সিনেমার মাথার থেকে। একই গলিতে আরেকটি কারখানা, সেটিও চলছে বাণিজ্যিক সংযোগে। হ্যাঁ, বিজনেস নেই। আপনাদের এখানে কি আসলে বিজনেস লাইনে থাকার কথা না ইন্ডাস্ট্রিয়াল লাইনে থাকার কথা? এটা তো ইন্ডাস্ট্রিয়াল লাইন। ইন্ডাস্ট্রিয়াল লাইন আপনার নাকি বিজনেস লাইন? এটা তো সঠিক কথা। তারা আসে বা কিছু বলে কখনো? এর আগে তো না, এটা এমনি ইন্ডাস্ট্রিয়াল মানে ফ্যাক্টরির জন্য এই লাইন নামানো হয়েছে, ইন্ডাস্ট্রিয়াল লাইন। মিরপুরের মতো বাসাবতেও একই চিত্র, বাণিজ্যিক সংযোগ নিয়েই চলছে ওয়েল্ডিং এর মতো ভারী বৈদ্যুতিক কাজ। ব্যবসায়ীদের এই লাইন আর কি কমাইছে, লাইন ব্যবসায়িক লাইন আমরা তো মনে করেন যে কেবিটা দরকার, আমরা তো ওই কেবি করে লইছি লাইসেন্স করা, সমস্যা নাই তো। কে কোন সংযোগে প্রতিষ্ঠান চালাচ্ছেন তার তালিকা হচ্ছে বলে জানান স্থানীয় জনপ্রতিনিধি। সংশ্লিষ্ট কর্মকর্তাদের একটু গাফিলতি আছে, তারা বিষয়টিকে যদি একটু তদারকির আওতায় আনে, পাশাপাশি জনপ্রতিনিধি হিসেবে আমাদেরও দায়িত্ব আছে। কিছু কিছু বাড়ির সামনে যে দোকান আছে তাদেরকে আমরা দেখেছি, তারা বাণিজ্যিক বিভাবে দিচ্ছে না, তারা ওই গৃহস্থলীর বিল যেটা সেটাই দিচ্ছে, আবার কোনো কোনো জায়গায় অবৈধ লাইন আছে। বিদ্যুৎ বিভাগ জানায় এ ধরনের অনিয়ম বেড়ে যাওয়ায় আবেদন দেখে অভিযানে নামার প্রস্তুতি চলছে। যেটা হয় আর কি, ধরেন আমাদের কাছ থেকে সংযোগ নিয়ে অনেকে তখন তার যে কার্যক্রম, যেই কার্যক্রমগুলো পরিবর্তন করে সেটাও যদি আমাদের নজরে আসে, তখন আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে সেটার সংযোগ বিচ্ছিন্ন করি বা অন্যান্য ব্যবস্থা গ্রহণ করি। বিশেষজ্ঞরা বলেন বিদ্যুৎ সাশ্রয়ে লোডশেডিংই একমাত্র সমাধান নয়, বরং এ ধরনের অনিয়ম বন্ধ করতে পারলে একদিকে যেমন এ খাতে শৃঙ্খলা ফিরবে, তেমনি সরকারের রাজস্ব আদায় কয়েক গুণ বাড়বে। শাকিবুর রহমান, আরটিভি, ঢাকা।